আজ সারা দিন ব্লগ হয়নি, তাই এখন মেয়ের জন্য একটা স্যুপ বানাবো, চিকেন স্যুপ। তাই ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। কিছুই না, প্রত্যেকজনই বাচ্চার জন্য করতে পারো, খুব সুস্বাদু হয় এবং মানে হেলদিও হয়। আমি যেরকম ওই কর্নগুলো পাওয়া যায় না, ওই কর্নগুলো আমার কাছে ছিল, সেই কর্ন ছোটো ছোটো করে কেটে নিলাম। একটা পেঁয়াজ, যেহেতু ফ্রির জন্যই বানাচ্ছি, একটু টমেটো, একটা লেগ পিস নিয়েছি, একটা এই এত বড় একটা লেগ পিস ওর জন্য যথেষ্ট। যদি ছোটো পিস থাকে তোমরা একটু বেশি নিতে পারো। একটুখানি সামান্য এটার জন্য একটু সাদা তেল লাগবে, একটু সাদা তেল নিয়েছি। এরপরে এই সমস্তগুলোকে এতে দিয়ে দেবো, একটু গোলমরিচ দেবো, একটু নুন দেবো, আর একটুখানি রসুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়াবো। তোমরা দেখো, আমি দেখো দিয়ে দিয়েছি রসুন, একটু রসুন, টমেটো, পেঁয়াজ বড় বড় করে কেটে সব, একটু নুন, একটু হলুদ লাগে না, তোমার গোলমরিচের গুঁড়ো, সামান্য, আমার মেয়ে একটু মিষ্টি পছন্দ করে, সামান্য একটু মিষ্টি। এবার জল দিয়ে জিনিসটা ঢেকে দেবো।